আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। আপনি বলেন। আচ্ছা, এবার আমি একটু জানতে চাই। হ্যাঁ, আমি দেখলাম, থ্যাংক ইউ। আমি একটু জানতে চাই, যারা অবিশ্বাসী হয়েছে, মানে ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছে, পরে যাচাই বাছাই করে অবিশ্বাসী হয়েছে, তাদের জন্য যে মানে তাদেরকে জোর করে বা বাধ্যবাধকতা করে ইসলামে ফিরিয়ে আনা বা তাদের হত্যা করার, এই বিষয়ে যে আয়াতটা আছে সেটা যদি আপনি একটু রেফারেন্সটা দেন। এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে তাদেরকে হত্যা করতে বলা হচ্ছে। আচ্ছা দেখি, এটা বের করি। সূরা নিসার 89 নম্বর আয়াত 79 না যেন 89 79 বা 789, দেখি আমি। আচ্ছা না, 89 নম্বর আয়াত। হ্যাঁ দেখাচ্ছি, এই কোরআন.কম ওয়েবসাইটটা মাঝে মাঝে চেঞ্জ করে তাদের সবকিছু, এই কারণে একটু খুঁজতে একটু সমস্যা হয়ে যায়। এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত, দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে? কি দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমি একটা ফিক্সড স্ক্রিন দেখতে পাচ্ছি, এর জন্য আমি পরে দেখে নেবো। আমি আপনার লাইভ প্রায় শুনি, তো আমি পরেটা দেখে নিতে পারবো। আচ্ছা, আপনার আপনি বলুন, স্ক্রিনে আমি বোধহয়, লিখে আপনার রাখছি, আমি ইন্টারনেট সব লিখে নিচ্ছি। ইন্টারনেটের কারণে বোধহয় আপনি দেখতে পাচ্ছেন না। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি পরে দেখে নিন। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এখানে বলা হচ্ছে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই পাওয়া হত্যা করো, তাদের মধ্যে হতে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না। এটা আরেকটা অনুবাদে বলা হয়েছে, অতঃপর যদি তারা প্রতিগমন করে, তাহলে প্রতিগমন বলতে এখানে বোঝানো হয়েছে ইসলাম থেকে যদি বিচ্যুত হয়, অন্যদিকে অন্য কিছু হয়ে যায়, প্রতিগমন করে তাহলে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার করো। আরেকটা অনুবাদে বলা হয়েছে, অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। আরেকটা অনুবাদে বলা হয়েছে, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে। এটা হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসে আরো পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা বলে দেওয়া আছে। এই সংশয়.কমে কিন্তু এই বিষয়ে একদম বিস্তারিত দিয়ে দেওয়া আছে যে কি 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 করতে হবে, মোরতাদদের সাথে কি কি করতে হবে, সেটা একদম বিস্তারিত ভাবে দেওয়া আছে। আমি আপনাকে কয়েকটা জিনিস কোথায় পাবো দেখাচ্ছি সংস্থাটা? সংশয়.কম এর, এই যে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে, এই লেখাটার ভিতরে একদম ডিটেইলস পাবেন। এই যে দেখেন হাদিস একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আবু সুনান আবু দাউদ শরীফের 4300 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে, আলী ওইসব লোকদের আগুনে পুড়িয়ে দিন যারা মোরতাদ হয়েছিল, অবশ্য আমি তাদেরকে, দাঁড়ান এক সেকেন্ড, অবশ্য আমি তাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশ মতো হত্যা করতাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তাদেরকে হত্যা করো। এটা আলী ইবনে আব্বাস এই নির্দেশ শুনে বললেন, ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন। এটা হচ্ছে একটা হাদিস। তারপর তারপরের হাদিসে একই কথা বলা আছে, তিনটি কারণে কোন মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল। তিন নম্বরটা হচ্ছে, যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয় মুসলমানের জামায়াত থেকে বের হয়ে যায়। এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফের রেফারেন্সটা এখানে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। বুখারী শরীফের 2808 নম্বর হাদিসে। তারপরে হচ্ছে গিয়ে বুখারী, তারপর হচ্ছে এই একই বইয়ের 6412 নম্বর হাদিসে বলা আছে, মুয়াত্তা মালিকের হাদিস একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে। মুয়াত্তা মালিকের হাদিস, হাদিসের নাম্বার বললেন? মুয়াত্তা মালিকের হাদিসের আসলে সেরকম নাম্বার হয় না, সেটা রেওয়ায়েত হয়। আপনি পৃষ্ঠা নাম্বার বের করে সেই হাদিসটা দেখতে পারেন। মুয়াত্তা মালিকের আচ্ছা, আমি হাদিসের সংশোধন করব। নাম্বারিংটা একটু, নাম্বারিংটা একটু মানে প্রবলেম আছে নাম্বারিংটাতে। এখানে রেওয়ায়েত 15-তে বলা হয়েছে, যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও, তাহাদের তওবা করারও সুযোগ দেওয়া হবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। আর যদি তওবা করিতে অস্বীকার করে তবে হত্যা করিয়া ফেলো, মানে একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে। তবে হযরত ওমর বলেছে 3 দিন পর্যন্ত সময় দিতে, তিন দিন পর্যন্ত সময় দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য, মানে বলতে যে তোরা যদি ইসলাম গ্রহণ না করিস তাহলে কিন্তু তোদের মেরে ফেলবো 3 দিন পরে। এবং এই 3 দিনে একটা কালো অন্ধকার কুঠুরিতে আটকে রাখতে বলেছে, এবং বলেছে যে এই 3 দিনে একটা করে, প্রতিদিন একটা করে শুকনো রুটি খেতে দিতে, এবং তাদেরকে বলতে যে তোমরা আবার তওবা করে ইসলামে ফেরত আসো, ফেরত আসলে তোমরা বাঁচতে পারবা, না হলে 3 দিন পর মেরে ফেলা হবে। এই 3 দিন পর তখন তাদেরকে মেরে ফেলার সিস্টেম ছিল হযরত ওমরের। এটা বর্ণনা করা আছে রেওয়ায়েত 16-তে। এই যে এখানে আপনি স্ক্রিনে যে হাদিসটা দেখতে পাচ্ছেন সেটা, এই সব রেফারেন্স গুলো আপনি পাবেন ইসলাম ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে এই লেখাটার ভিতরে। হ্যাঁ জুমা, আপনি কি আর কিছু বলবেন? আর কিছু আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আছে, ধন্যবাদ এটা ইনফরমেশন দেওয়ার জন্য। আর আপনার, আমি লাইফে শুনেছিলাম এর আগে যে ছোট বয়স থেকেই যুক্তিবিদ্যা সম্পর্কে বাচ্চাদের অবগত করা উচিত, তো আমি একটা স্কুলে জব করি, এবং কি ধরনের বই সাজেস্ট করা যেতে পারে ক্লাস 1 থেকে যুক্তিবিদ্যা সংক্রান্ত? এই বিষয়ে আমার একটা অনুবাদকৃত করা বই আছে, ভাবানুবাদ করা বই আছে, বইটার নাম হচ্ছে ছোটদের জন্য মানববাদ। বইটা আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে সব্যসাচী প্রকাশনী থেকে কিনতে পারেন, আর যদি ভারতে থেকে থাকেন তাহলে গুগল প্লে স্টোরে, আপনি গুগল এই যে বুকসে আপনি পাবেন এই বইটা। এই বইটা আপনার হয়তো হয়তো 300-400 টাকা, 300-400 রুপি লাগবে ভারত থেকে। এটা আপনার কিনে পড়তে হবে, আপনি যদি কিনে নেন তাহলে আপনি পড়তে পারেন। সেটার ভিতরে আমি এই জিনিসটা ডিটেইলস ব্যাখ্যা করেছি যতটুকু আমি বুঝেছি আর কি।
এবং এইটার মূল বইটার লেখক যিনি আছেন তিনিও অনেক কিছু লিখেছেন, আমি সেগুলোর সাথে আরো অনেক কিছু যুক্ত করেছি, নতুন অ্যাড করেছি নতুন নতুন অনেক কিছু। তো এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি হয়তো অনেক নতুন জিনিস জানতে পারবেন, নতুন জিনিস দেখতে পারবেন। যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে সব্যসাচী প্রকাশনী থেকে ছোটদের জন্য মানববাদ এটা মানে খুঁজবেন, আর যদি ভারতে থেকে থাকেন তাহলে ছোটদের জন্য মানববাদ লিখে গুগল প্লে বুকসে সার্চ করবেন, সেখানে আপনি বইটা পেয়ে যাবেন। আচ্ছা, ছোটদের জন্য মানববাদ গুগল প্লে বুক। হ্যাঁ।